আমি নবম শ্রেণীর একজন ছাত্র, আমার অনেক ইচ্ছা ছিল মাদ্রাসা পড়ার। আমার বাবা মাকে অনেক বোঝানোর পরেও তারা আমাকে মাদ্রাসা ভর্তি করালো না, তাদের ইচ্ছা অনুযায়ী আমি স্কুলে ভর্তি হলাম। এখন আমি ছাত্র থাকাকালীন অবস্থা কীভাবে চললে দুনিয়া আখেরাতে শান্তি পাবো? ভাই, স্কুল কলেজে পড়লে আর তার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ নেই, ব্যাপারটা কিন্তু এরকম না। স্কুল কলেজে পড়েও বরং কোনো মানুষ কোনো আলেমের চাইতে আল্লাহর প্রিয় পাত্র হতে পারে, সুযোগ আছে না নেই? আল্লাহ দেখবেন বান্দার আমল, আলেম হয়েছে কিন্তু আমল খারাপ, আল্লাহর কাছে এলো প্রিয় না। জেনারেল শিক্ষিত, আমল ভালো, আকিদা ভালো, ইমান ভালো, সে আল্লাহর কাছে প্রিয়। অতএব স্কুল কলেজে পড়ার পরও নিজের ইমান আমলকে বিশুদ্ধ করা, ফরজ আমলগুলো করা, হারাম কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা, নফল আমলগুলো করা, আল্লাহর সমস্ত নির্দেশগুলো নিষেধগুলোকে আমলে নিয়ে চলা, কোরআন হাদিসের আলোকে, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারি।